2018 সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে অনেকটা সময় কাস্টিলাতে কাটাতে হয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে। তরুণ এই ব্রাজিলিয়ানের প্রতিভা সে সময় বুঝতে পারেননি রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিনেদিন জিদান। এরপর রিয়াল মাদ্রিদের ব্যর্থতায় বিদায় নিয়েছেন জিদান, রিয়ালের কোচ হয়ে আসেন কার্লো আনচেলত্তি। এরপর ভিনিসিয়াস জুনিয়রকে এই কোচ নিয়ে আসেন মূল একাদশে, যার ফল পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের আক্রমণ ভাগের অন্যতম কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান এই তরুণ। 21 বছর বয়সী ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড 2021-22 মৌসুমে করিম বেনজেমার সঙ্গে গড়েছেন অবিশ্বাস্য এক জুটি। এই দুইজন হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। ভিনিসিয়াস জুনিয়রের অবিশ্বাস্য পারফরম্যান্সে ভর করে স্প্যানিশ লালিগা জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে রিয়াল মাদ্রিদ। পুরো সিজনে অপ্রতিরোধ্য ছিল করিম বেনজেমা। মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে ভিনিসিয়াস জুনিয়রেরও। রিয়ালের আক্রমণ ভাগের অন্যতম সেরা এই তারকা চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন 52 ম্যাচ, আর 52 ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র করেছেন 22 গোল, সাথে রয়েছে 20টি অ্যাসিস্ট। 22 গোল 20 অ্যাসিস্ট, সব মিলিয়ে 42 গোলে সরাসরি জড়িত ব্রাজিলিয়ান এই তরুণের নাম। সবশেষ গতরাতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে রিয়াল মাদ্রিদের পরাজিত করার দিনেও গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের 59তম মিনিটে বালভেরদের বাড়ানো বল থেকে গোল করেছেন ভিনিসিয়াস। নিখুঁত ফিনিশিংয়ে গোল করে এবারের চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্টে দলকে শিরোপা জিতিয়েছেন এই ব্রাজিলিয়ান।